আমাদের সমাজে অনেক মানুষকে দেখা যায় তারা কিস্তির মাধ্যমে গাড়ি বা অন্যান্য যানবাহন ক্রয় করে থাকেন এটা শরীয়তে কতটুকু বৈধ শুনেন বিশ্বনবী মোহাম্মদুর উল্লাহ জোরে বলেন আরও জোরে বলেন আলী ওসাল্লাম শিখিয়েছেন ক্রয় আর বিক্রয় কি শিখিয়েছেন পৃথিবীতে যত অর্থনীতিবিদ প্রশ্ন করেন বলবে বিক্রয় কেবল দুই প্রকার নগদার বাকি বাকি নগদে কিনলাম একটা বাকিতে একটা এইটা হলো ক্রয় বিক্রয় বিশ্ব নবী শিখালেন নারী ক্রয় বিক্রয় চার প্রকার জুড়ে বলেন কয় প্রকার জুড়ে বলেন কয় প্রকার একটা নগদে ক্রয় বিক্রয় দুই নাম্বার আরেকটা হলো জিনিসটা আমার এখনই দরকার দাম দেব লাভ সহ এক বছর পরে অথবা বারো মাসে এর নাম বাই মুরা বাহা বিল আজাল অথবা বাই মুআজাল কন্যা সুবাহ বিশ্বনবী যে অর্থনীতিবিদ তাবত অর্থনীতিবিদরা শিখে নাও বিশ্ব নবীর কাছে ইসলাম যে শ্রেষ্ঠ এর অন্যতম বড় দলিল ইসলামের অর্থ ব্যবস্থা কন্যা কিন্তু গরু 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 খাওরা হুজুর মুসলমানে জানে না তিন নম্বর আরেকটা ক্রয় বিক্রয় কৃষি জমিন থেকে উৎপাদিত ফসল একজন কৃষক আম জাম লিচু ধান কাটাল টিক জব এমন আলু এই সময়ে উৎপাদন করবে তার কাছে টাকা নাই বলবে আমার জমিনে অতীতের অভিজ্ঞতায় বলে পঞ্চাশ মন আলু হবে আবহাওয়া পরিবেশ পরিস্থিতি তাই বলে আমি তোমাকে অমুক মাসের অমুক তারিখে এই কোয়ালিটির তিরিশ মন আলু দিব আমার এর দামটা এখনই দাও আল্লাহ বিশ্বনবী শিখালেন এই ক্রয় বিক্রয় এর এর নাম নাম বাই সালাম বাই একজন বলতে পারে আমার গার্মেন্টস আছে আমি হা শুধু গার্মেন্টস কেন আমি গাড়ি বানাবো মোটর সাইকেল বানাবো আমি উৎপাদন করব। আমার উৎপাদনে যাওয়ার জন্যে পয়সা লাগবে আর তোমাকে অমুক মাসের অমুক তারিখের এই কোয়ালিটির এই এই এতগুলো পণ্য এতগুলো সাত এতগুলো কুট এতগুলো মোটর সাইকেল আমি টাকা দাও এর নাম বাই আল সুবাহান আল্লাহ শিকালেন সাড়ে চোদ্দশো বছর আগে মুহাম্মাদুর রস এখন গরু কাউরারা চিনে না হা তবে অনেকে আছে এমন ওই কিস্তি আর বাকি কেবল সুদের সুদ হলে হারাম শরিয়ার ভিত্তিতে বাই মোয়াজ্জাল যদি হয় বাই সালাম যদি হয় বাই যদি হয় এটা ইসলামের গৌরব আমাদের শিখিয়েছেন মোহাম্মদুর রসৌল্লা পৃথিবীর আর কোন অর্থনীতিবিদ শেখাতে পারে নাই শেষ বৈঠকে তশাহত পড়ার সময়ে আঙ্গুল নাড়াতে হবে না সালাম ফেরানো আগ পর্যন্ত আঙ্গুল নাড়াতে হবে রাখুন শেষ বৈঠকে অথবা তিন রাকাত এর প্রথম বৈঠক শেষ বৈঠক চার রাকাতের দুইটা বৈঠকে অথবা দুই রাকাতের এক বৈঠকে অথবা এক রাকাত নামাজের বৈঠকে আত্মাহিয়াতু থেকে সালাম ফেরানো পর্যন্ত এই শাহাদত আঙ্গুলিটা নাড়াইতে হয় শিখিয়েছেন মোহাম্মদুর রসুল তিনটা কারণে কয়টা কারণ একটা কারণ আঙ্গুলটা নাড়ানো সুন্নত আঙ্গুলটা নাড়ানো শিখিয়েছেন মোহাম্মদুর রসুল দুই নাম্বার আঙ্গুলটা নাড়াতে হয় নবীজি বলেছেন আঙ্গুল নাড়াবে আর চুক দিয়া আঙ্গুলির দিকে তাকাবে কারণ আঙ্গুল নাড়ালে চুক দিয়া আঙ্গুলের দিকে তাকালে নামাজে মনটা হারায় না সুবানালা কইবেন না নাইলে অনেকে আসেন এই পাবনা নামাজে দাঁড়াইলেন মন গেছে গা মন গেছেগা লন্ডন আমেরিকা আসে না নামাজে বসে আত্মা আঙ্গুল নাড়ালে আঙ্গুলের দিকে তাকায় থাকলে মনটা হারায় না তিন নাম্বার নবীজি বলছেন যারা নামাজে নামাজ পড়তে গিয়ে আঙ্গুল নাড়ায় এটা হলো ঢিল ঢিল কারে কইবেন না বাড়ি যাইয়া কেন সুন্দর করে তাহলে জুড়ে কন সুতকুরের বাড়িতে খাওয়া যাবে কিনা না জেনে শুনে সুতকুরের ঘুষকুরের বাড়িতে খাওয়া যাবে সুদকুর ঘুষকুরের সাথে আত্মীয়তাও করা যাবে না কিন্তু এখন তো আপনারা লাইন দেন হ্যাঁ শ্বশুর শাশুড়িকে বাবা বলা যাবে কিনা না মুখের বাবা বলবেন আসল বাবা না আসল বাবা কয়জন আসল বাবা শ্বশুর ইসলামী শরীয়তে চাচার অবস্থানে কিসের অবস্থানে ইসলামী শরীয়তে শ্বশুরকে চাচার অবস্থানে যে কারণে আরবের লোকজন শ্বশুরকে বলে আম আম আমন মানে চাচা ফুফা খালু চাচায় সব বুঝায় আম ইসলামী শরীয়তে শ্বশুর হলো চাচার অবস্থানে বাবা বাবাই শ্বশুর কখনো বাবা হয় তবে অনেকে আসে শ্বশুরে চাই রালিফ করে কয় আব্বাজার মনে হয় পাপ নাই নাই আমি অনুরোধ করি যদি তুমি শ্বশুরকে চাই রালিফ করে ডাকতে চাও তাহলে আল্লাহর ওয়াস্তে নিজের বাবা যার ঔরস থেকে জন্ম নিয়েছ তাকে পাঁচ আলিফ করে ডাকবা বাবার যতটুকু মর্যাদা বাবার পরে শ্বশুর বাবার উপরে মায়ের যতটুকু মর্যাদা মায়ের পরে শাশুড়ি মায়ের উপরে শাশুড়ির মর্যাদা নয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন আমরা সবাই বলি আমিন অনেকক্ষণ জি শেষ করে দেন আচ্ছা আচ্ছা আমাদের <laughs> অবস্থান